তো হেই বন্ধুরা, আজকে আপনাদের শেখাতে যাচ্ছি এরকম লিওন গ্লোয়িং ফটো এডিটিং শুধুমাত্র পিক্সার অ্যাপ দিয়ে। তো এরকম ফটো এডিটিং করতে চাইলে আপনাদের এই ভিডিওটি ফুল দেখতে হবে। তো গেট স্টার্টেড। তো সর্বপ্রথমে আপনাদের সবুজ কালার ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করে নিতে হবে। তারপর টুলস বাটনে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডকে ক্রপ করে নেব। তো এখানে আপনাদের 3x4 নিশুকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিয়েছি, এখন রাইট বাটনে ক্লিক করতে হবে। তো তারপর আপনাদের মডেল পিএনজিকে অ্যাড করে নিতে হবে। তো আমি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। তো আপনারা যদি না জানেন ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে। তো তারপর আপনাদের মডেল পিএনজি আপনাদের মনের মতো করে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করে ডান করে দেবেন। তো তারপর ইফেক্ট বাটনে ক্লিক করে আপনাদের কালারাইজ ইফেক্ট ইউজ করতে হবে। তো তারপর আপনাদের হিউকে 280 করতে হবে। আমি করে নিচ্ছি। তারপর আপনাদের রাইট বাটনে ক্লিক করে ডান করে দিতে হবে। তো তারপর অ্যাড ফটোতে গিয়ে আমাদের মাস্ক পিএনজিটি অ্যাড করে দিতে হবে। তো তারপর মাস্ক পিএনজি অ্যাড করে নিয়ে আপনাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর মাস্কের এক্সট্রা পার্টকে ইরেজ করতে হবে। তো আমি তাড়াতাড়ি ইরেজ করে নিয়েছি। তো এখানে মাস্কের কালার ব্ল্যাক, তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার মতো করতে হবে। তো আমি যেভাবে কালার অ্যাডজাস্ট করছি, আপনারাও সেম টু সেম এরকমভাবেই কালার অ্যাডজাস্ট করে নিন। তো আবার আপনাদের অ্যাডজাস্ট বাটনে ক্লিক করতে হবে, ব্রাইটনেসকে হালকা মাইনাস করে দিবেন এবং হিউকো ব্যাকগ্রাউন্ডের কালার মতো করে দিবেন। তারপরে রাইট বাটনে ক্লিক করে ডান করে দিবেন। তো তারপর মাস্ক অ্যাডজাস্ট করার পর আমাদের অ্যাঞ্জেল রিংটি অ্যাড করতে হবে। তো তার জন্য সেভ বাটনে ক্লিক করে বৃত্ত ইটি নিতে হবে। তারপর কালার বাটনে ক্লিক করে তারপর তীর বাটনটা নিয়ে ফটোর লাস্টে সিলেক্ট করতে হবে। তারপর বর্ডার বাটনে ক্লিক করে তারপর বর্ডার কালারটি কালার অ্যাড করে দিতে হবে। কালার অ্যাড করে দেওয়ার পর সাদা ডটটি হালকা উর্মি করে তুলে দিতে হবে। তারপর আপনাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর শেডো বাটনে ক্লিক করে শেডো আউট করে দিবেন। তারপর প্রসেসিং দুটোই 0 করে দিবেন। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দুটোই 100 করে দিবেন। তারপর শেডো কালার রিংয়ের কালারের মতো করে দিবেন। রিংয়ের গ্লো আরও গাঢ় করার জন্য ডুপ্লিকেট করে সেম জায়গায় বসিয়ে দিবেন। ওকে কমপ্লিট। এখন রাইট বাটনে ক্লিক করে ডান করে দিবেন। তারপর ডো টুলে ক্লিক করে তারপর সেভ বাটনে ক্লিক করে স্টার্ট বাটনটি সিলেক্ট করে দিবেন। তারপর ফিল টিক মার্ক করে দিবেন। তারপর কালার বাটনে ক্লিক করে কালার অ্যাডজাস্ট করে নেবেন। তারপর মাস্কের উপরে অ্যাপ্লাই করে দিবেন। তারপর সেমভাবে মাস্কের উপরে আরেকটি স্টার অ্যাপ্লাই করে দিবেন। Exaggerated, that's what you are.
তারপর আবারও সেভ বাটনে ক্লিক করে বিজলি ইটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার টি শার্টের উপরে অ্যাপ্লাই করে দিবেন। তো এখানে বিজলি সেফটি ফেক ফেক দেখাচ্ছে, তো এর জন্য অপাসিটিকে মাইনাস করে দিতে হবে। তো তারপর আমাদের এই বিজলিটির গ্লো অ্যাড করতে হবে। গ্লো অ্যাড করার জন্য ব্রাশ বাটনে ক্লিক করে হাইটনেসকে মাইনাস করে দিতে হবে, সাইজকে 23 করে দিতে হবে এবং অপাসিটি 15:6 করতে হবে। তারপর লেয়ার বাটনে ক্লিক করে এক্সট্রা একটি লেয়ার ক্রিয়েট করতে হবে। তারপর স্টার এবং বিজলির উপরে অ্যাপ্লাই করে দিতে হবে। তারপর বিজলির গ্লোটি অপাসিটি হালকা মাইনাস করে দিতে হবে। তারপর আবারও সেভ বাটনে ক্লিক করে স্কোয়ার বাটনটি অ্যাড করে দিতে হবে এবং ফিউলটি সিলেক্ট করে দিতে হবে। তারপর আবারও কালার সিলেক্ট করে দিতে হবে। তারপর আমাদের মাস্কের নাকের উপরে ড্র করে দিতে হবে, এরকমভাবে দু পাশে অ্যাপ্লাই করে দিবেন। তো আমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিতেছি। তো এতক্ষণ সময়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। তারপর বিজলির মতোই এখানে গ্লো অ্যাড করে দিবেন। গ্লো অ্যাড করার জন্য এক্সট্রা একটি লেয়ার অ্যাড করে দেবেন। ওকে এবং রাইট বাটন ক্লিক করে দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করে ফটোটি সেভ করে দিবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।